हेलो स्टूडेंट्स, वेलकम टू ए टू जेड परीक्षा। আমি আজকে তোমাদের সঙ্গে বায়োকেমিস্ট্রির একটা টেস্ট, ইম্পর্টেন্ট টেস্ট, বায়োরিড টেস্ট অফ প্রোটিন, এটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা পুরো দেখো, তোমাদের এই টেস্ট সম্বন্ধে সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম সমস্যা থাকবে না। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো দেরি না করে চলো আবার ভিডিওটা স্টার্ট করি। দেখো বায়োইউনিট রিঅ্যাকশন, ঠিক আছে, এটা টেস্ট আমরা কখন করে থাকি, যখন আমাদের প্রোটিনের এস্টিমেশন, মানে দেখো আমি লিখে দিয়েছি ইউজ কখন হয়, ফর কোয়ান্টিটেটিভ এস্টিমেশন অফ প্রোটিন। ঠিক আছে, ধরো কোনো একটা সলিউশন, কোনো একটা উপাদান তোমাকে দেওয়া হলো, তার মধ্যে প্রোটিন উপস্থিত আছে কিনা সেটা তুমি কি করে বুঝবে, তার জন্য কিন্তু তোমাকে এই বায়োইউনিট টেস্টটা করতে হবে। ঠিক আছে, তো দেখো বায়োইউনিটের আগে আমরা এখানে দেখে নিই যে এটার ফর্মুলাটা কি। দেখো NH2 বন্ড CO, বন্ড NH, বন্ড CO, বন্ড NH2, ঠিক আছে, NH CO NH2 হোল 2, ঠিক আছে, এটা হলো বায়োরিডের ফর্মুলা। এবার কি করা হয়, তোমাকে একটা স্যাম্পল সলিউশন দেওয়া হবে। স্যাম্পল সলিউশন দেখো 2 ml অফ স্যাম্পল সলিউশন, 10% এগ হোয়াইট অর অ্যালবুমিন, সলিউশনের মধ্যে কি থাকবে 10% এগ হোয়াইট বা অ্যালবুমিন তোমাকে দেওয়া হলো, এটা তোমাকে বলে দেওয়া থাকবে না। ঠিক আছে, যখন তোমরা টেস্টটা করবে তখন তোমাদেরকে এটা বার করতে হবে যে এটা কি ছিল। এবার দেখো এখানে তারপরে ওই সলিউশনের মধ্যে কি দেওয়া হলো, 2 ml অফ 5% NaOH, ঠিক আছে, NaOH দেওয়ার পর 3 ড্রপস অফ COSO4, COSO4 বেশি দেওয়ার দরকার নেই, 3 ড্রপস দেওয়া হলো। এবার এই রিঅ্যাকশনে কি হবে, COSO4টা কনভার্ট হয়ে যাবে COOH হোল 2, ঠিক আছে, এই যে এখান থেকে OH নিয়ে হয়ে যাবে COOH হোল 2। এই যে COSO4 এর কনভার্সন হলো, এই জন্য আমরা অবজারভেশনে একটা কালার চেঞ্জ দেখতে পাবো। ঠিক আছে, তো কালার চেঞ্জটা কি হবে, দেখো পার্পল ভায়োলেট কালার হবে। এবারে এই পার্পল ভায়োলেট কালারটা কখন আসবে, যখন এখানে প্রোটিনটা অ্যালবুমিন থাকবে তখন আসবে হলো পার্পল ভায়োলেট কালার। এবার যদি এখানে অ্যালবুমিনের জায়গায় আরো অন্য প্রোটিন থাকতে পারে, যেমন দেখো যদি থাকে প্রোটিওসেস তখন কি কালার হবে, পার্পল, যখন থাকবে পেপটোনস তখন হয়ে যাবে ডার্ক পিঙ্ক। ঠিক আছে, আচ্ছা দেখো এবারে এই যে একটা বায়োরিড রিঅ্যাকশন বা টেস্ট যেটা হলো, এখানে একটা পেপটাইড লিঙ্কেজ থাকে, দেখতে পাচ্ছ এই যে সিওর সঙ্গে এনএইচ, এটাকে বলা হচ্ছে পেপটাইড লিঙ্কেজ। এবারে দুটো পেপটাইড লিঙ্কেজ কমপক্ষে প্রয়োজন, এখানে দেখতে পাচ্ছ যে দুটো, একটা ওয়ান এটা টু, দুটো পেপটাইড লিঙ্কেজ রয়েছে, দুটো পেপটাইড লিঙ্কেজ থাকলেই কিন্তু এই টেস্টটা পজিটিভ দেবে, না হলে কিন্তু এটা পজিটিভ টেস্ট দেবে না। তো আশা করি বুঝতে পেরেছো বায়োরিড টেস্টে কি করা হয়, স্যাম্পল সলিউশনের মধ্যে NaOH দিতে হবে, তারপরে দিতে হবে COSO4, তারপরে আমরা একটা কালার চেঞ্জ দেখতে পাবো, তার মানে সেখানে কি প্রোটিন প্রেজেন্ট রয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কারো যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে, আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।